আমার মাথায় অনেক কিছুই ঢোকে না আমেরিকার আইনের নানা মার প্যাঁচে কত অদ্ভুত আছে এই দেশটিতে। যেমন এই দেশে পতিতাবৃত্তি বেআইনি, আপনি অর্থকড়ির বিনিময়ে কোনো নারী সঙ্গ ভোগ করছেন, এই সময় পুলিশ চলে এলো, আপনি এবং নারী সরাসরি জেলে। আপনার ব্যাপারে নিশ্চিত নয়, তবে পতিতা যদি সিটিজেন না হয়ে থাকে তাহলে হয়তো তাকে ডিপোর্টও করে দেবে। মাঝে মাঝে আন্ডারকভার পুলিশেরাই খদ্দে সেজে পতিতা ধরে থাকে, কিন্তু আপনি যদি সামনে ক্যামেরা চালু করে বলেন আসলে আপনি সিনেমা শুটিং করছেন, তখন সব হালাল হয়ে যাবে। পুলিশ উল্টো আপনাকে প্রোটেকশন দেবে, হয়তো বাড়িতে ফিরে নেটে আপনার পারফরমেন্স সার্চও করবে। দেশটিতে পর্ন তাই বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, অস্কারের মতো এদেরও বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, ওদেরও হল অফ ফেম আছে, সুপারস্টার লেজেন্ড ইত্যাদি ওদেরও আছে। এক পর্ন সিনেমার নারী পরিচালক একবার বলেছিলেন, বর্তমান জেনারেশন পর্নোগ্রাফি থেকেই সেক্স এডুকেশন নিয়ে থাকে। এখন ধারণা করে নিন, আপনি ড্রাগ ডিলারদের কাছ থেকে ড্রাগ জ্ঞান নিচ্ছেন, তাহলে কেন না আমরা সুন্দর আর্টিস্টিক পর্ন মুভি বানাই, যাতে লোকজন শিখলে সুন্দরটাই শেখে। কথায় যুক্তি আছে, আমাদের দেশে তো সেক্স এডুকেশন বলতে কোনো কিছুরই অস্তিত্ব নেই। খোদ আমেরিকাতেও অনেক ছোট ছোট শহরে অভিভাবকগণ পছন্দ করেন না স্কুল একটা লেভেলের বেশি তাদের সেক্স এডুকেশন দিক, তাদের বিশ্বাস যে এতে বাচ্চারা আসলে আরো বেশি উৎসাহিত হবে। ফল কিন্তু হয় উল্টোই, দেখা যায় সেসব অঞ্চলে টিনেজ প্রেগনেন্সি একটি যন্ত্রণার নাম। আমি এমন একটা 16 বছর বয়সী মেয়েকে চিনি, পুতুলের মতো ফুটফুটে মেয়ে, 15 বছর বয়সে মা হয়ে বসে আছে, মানে 14-তে হয়েছে প্রেগনেন্ট, এবং এইটা ওদের কমিউনিটিতে অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। 45-50 হতে না হতে কেউ কেউ গ্রেট গ্র্যান্ডমাদার হয়ে যায়। পর্নে সবচেয়ে বেশি কি জানেন, কোনো নারীকে ডমিনেট করা হচ্ছে। আমি বিস্তারিততে গেলাম না, বুঝতেই পারছেন কি বুঝাচ্ছি, সেখানে প্রেমের কোনো অস্তিত্ব দেখানো হয় না, মেয়ে যত কষ্ট পাচ্ছে পুরুষ চরিত্র ততই আরাম পাচ্ছে। দেখা যাচ্ছে পর্নাসক্ত পুরুষ স্ত্রীর থেকেও সেই এক